ফলসা বাংলাদেশের একটি অপরিচালিত ফল। ফলসা আমাদের কাছে বুনো ফল হিসাবেই পরিচিত। গ্রামে একসময় প্রচুর পরিমাণে দেখা গেলেও ইদানিং বেশ দুর্লভ হয়ে উঠেছে গাছটি। শহরে গাছ খুঁজে পাওয়া অনেকটা সৌভাগ্যের ব্যাপার। রাজশাহী ফল গবেষণা কেন্দ্র প্রায় 12 বছর গবেষণা করে বাড়ি ফলসা এক নামে বাংলাদেশে প্রথম ফলসার একটি নতুন জাত উদ্ভাবন করেছে। দেশে এই প্রথম ফলসা ফল নিবন্ধন পেল। মটরদানা সাইজের এই ফলটি স্বাদে টক মিষ্টি। নতুন ফলটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফলসা ফলের বৈজ্ঞানিক নাম গ্রেউইয়া এশিয়াটিকা। ফলসা শব্দটি উর্দু ভাষা থেকে এসেছে, তবে অনেক ভাষাতে এটি ফলসা নামেই পরিচিত। এটি প্রধানত দক্ষিণ এশিয়ার ফল। ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক স্থান বেনারসে প্রথম ফলসা ফলের সন্ধান পাওয়া যায় এবং সেখান থেকে বৌদ্ধ পণ্ডিতরা অন্যান্য এশীয় দেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে নিয়ে গিয়েছিলেন বলে জানা যায়। গাছের বৈশিষ্ট্য। বাড়ি ফলসা এক গাছটি গুল্ম বা বৃক্ষজাতীয়। পাতা খসখসে রোমশ ও কিনারা খাঁজকাটা। হালকা হলদে রঙের ক্ষুদ্রাকৃতির ফুল ফোটে মার্চ এপ্রিল মাসে। এর হলুদ ফুল গুচ্ছাকারে থাকে আর ফল পাকতে শুরু করে মে জুন মাসের দিকে। ফল দেখতে অনেকটা মটর দানার মতো গোলাকার, 5 থেকে 12 মিলিমিটার ব্যাস বিশিষ্ট। কাঁচা অবস্থায় ফলের রং সবুজ, তখন স্বাদে টক। ফল পাকলে রং কালো বা গাঢ় বেগুনি বর্ণের হয়, তখন স্বাদ টক মিষ্টি ধরনের। ফল আকারে ছোট গোলাকার, একসময় পথের ধারে পতিত জায়গায় আপনা আপনি জন্মাত। বীজ ছড়িয়ে দেওয়ার কাজটি করত পাখিরা, কারণ এই ফল শিশুদের পাশাপাশি পাখিদেরও অনেক প্রিয়। সম্ভবত কাকেরাই সবচেয়ে বেশি পছন্দ করে। ফলসা পাকার মৌসুমে সারাদিনই ওদের আনাগোনা চোখে পড়ে। ফলসা তাজা ফল হিসেবে খাওয়া হয়। এটি আকৃতিতে এত ছোট এবং নরম যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তা আপনার মুখের মধ্যে মিশে যায়। এই ফলের রস থেকে জুস তৈরি হয়ে থাকে। ইন্ডিয়া, পাকিস্তান সহ অন্যান্য দেশে রাস্তার ধারে জুস করে বিক্রি হয়ে থাকে। পাকা ফলসা স্বাদের টক, কিন্তু ভিটামিন এ ও ভিটামিন সি এর ভালো উৎস। আরও রয়েছে প্রোটিন, শর্করা, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রনও প্রচুর পরিমাণে। সবচেয়ে সোজা পদ্ধতি হলো ফল হিসাবেই ফলসা খাওয়া। ফলসা গাছ সাধারণত 5 থেকে 7 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তারপরও মাঠ ফসলের মতো, অর্থাৎ ছোট গাছের মতো, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মাঠে চাষাবাদ করা হয়। এভাবে চাষাবাদ ফল হারভেস্ট করা সহজ হয়। বাংলাদেশে এখন অবশ্য এভাবে চাষাবাদ শুরু হয়নি, বাড়িতে একটি দুইটি গাছ দেখা যায়। ফলন। বাড়ি ফলসা একের একটি ফলের ওজন সাধারণত 0.05 গ্রাম থেকে 2.2 গ্রাম পর্যন্ত হতে পারে এবং 100টি ফলের ওজন 66 গ্রাম মাত্র। ভক্ষণযোগ্য অংশের পরিমাণ 88%। সাধারণত কক্ষ তাপমাত্রার ফলের সেলফ লাইফ, অর্থাৎ সংরক্ষণ ক্ষমতা, 2 থেকে 3 দিন। ফলসার মিষ্টতা TSS গড়ে 24%। 12 বছর বয়সী একটি গাছের গড় ফলন প্রায় 20 কেজি। ফলসা ফলের উপকারিতা। বাংলায় প্রবাদ আছে, ছোট মরিচে ঝাল বেশি। ফলসা ছোট হলেও উপকারিতা কিন্তু কম নয়। ফলসা ফলে রয়েছে অ্যান্থোসায়ানিন নামক ফ্লাবোনয়েডস, যা ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। একটি গবেষণা অনুযায়ী জানা গেছে ফলসা ফলে নির্যাসে অ্যান্টি আর্থ্রাইটিস উপাদান থাকে। ফলসা ফলের রসে থাকে লো গ্লাইকোসেমিক ইন্ডেক্স। এটি আমাদের শরীরে হার্টের রোগ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলসার রস হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এই ফলের রস গরমে ক্লান্তিনাশক। আসুন বাড়ি ফলসা এক সম্পর্কে ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা থেকে জেনে নেই। ফলসা হলো একটি টক মিষ্টি জাতীয় একটি ফসল। এটি খুবই সুস্বাদু। বাংলাদেশের এই অপ্রচলিত ফল, যেটি বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের এই ফল গবেষণা কেন্দ্র থেকে দীর্ঘদিন গবেষণার পর প্রথম একটি জাত বের করা হয়েছে। বাড়ি ফলসা এক নামে পরিচিত এবং এটি ছোট্ট একটি ফল, কিন্তু ভিটামিন এবং মিনারেলে ভরপুর। মনে হবে যেন ভিটামিনের একটি ক্যাপসুল।
ভিডিওটি ভালো লাগলে কৃষি সম্পর্কিত নিত্য নতুন এই ধরনের তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে পারেন এবং থাকতে পারেন আমাদের সাথে।